নমস্কার বন্ধুরা, রাজুদা পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকবেন। বলুন একসঙ্গে জয় গুরু বামদেব, জয় মা তারা। আজকে ভিডিওর বিষয়বস্তু, আপনার অর্থকষ্ট কি করে দূর হবে। ঠিক এটার জন্য বলবো যে দেখুন, আমরা পার্স ইউজ করি, মানি ব্যাগ ইউজ করি, কিন্তু মানি ব্যাগের কয়েকটা পদ্ধতি আছে মানি ব্যাগের টাকা রাখার জন্য। সেগুলো যদি একটু মেনে চলতে পারেন তাহলে বলবো যে আপনি আর্থিক অনটনে কখনোই পড়বেন না। যেমন ধরুন, পার্সে আমরা যে কোনো সময় বিভিন্ন রকম কাগজ ঢুকিয়ে দিই, ছোটোখাটো, হয়তো এটিএমে টাকা তুললেন, টাকা তুলে মানি ব্যাগে রাখলেন, এবং সেখান থেকে যে স্লিপটা পেলেন সেটাও রাখলেন, ইলেকট্রিক বিল থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস কিন্তু আমরা পার্সে রেখে ফেলি, বা দেবতাদের ছবিও রেখে থাকি। তো আমি বলবো যে দেবতার ছবি মানি ব্যাগে পার্সে রাখবেন না, রাখবেন না। এবং নোটকে সর্বদাই বড় নোট থেকে শুরু করে প্রথমে বড় নোট রাখবেন, তারপরে ঠিক সাজিয়ে সাজিয়ে রাখবেন, এবং নোটকে সর্বদাই খোলা রাখবেন, অর্থাৎ খোলা অবস্থায়। কখনোই নোটকে ভাঁজ করে রাখবেন না, ফোল্ড করে রাখবেন না। অনেক কাজে ফোল্ড করে রাখে, নোট সর্বদাই সোজা থাকবে, স্ট্রেট। ধরুন 2000 টাকার একটা নোট আপনি পার্সে রেখেছেন, তো 2000 টাকাটা প্রথমে রইল, তারপরে 500 টাকা রইল, তারপরে 200 টাকার নোট যদি থাকে আপনার কাছে তো 200 টাকা রাখলেন, যদি না থাকে তাহলে 100 টাকা রাখলেন, যদি তারপরে 50 টাকা থাকে 50 টাকা। ঠিক এইভাবে সিরিয়ালি আপনি রাখতে শুরু করুন, এবং সেই নোটের কাছে কখনোই কয়েন রাখবেন না, পার্সে কয়েন না রাখাটাই বেটার। কারণ এই যে কয়েনের একটা শব্দ, মালকী কিন্তু শব্দ বেশি ভালোবাসেন না, এই শব্দ পেলে মালকী চলে যায়, তাই মালকীকে ধরে রাখতে গেলে আপনাকে এগুলো একটু মেনটেন করতে হবে। এছাড়া যেটা করতে হবে, সামান্য আতপ চাল, সামান্য আতপ চাল আপনারা ওই পার্সের ভিতর ঢুকিয়ে দেবেন শুক্রবার দিন, ওই পার্সে রাখুন শুক্রবার দিন, বাস রাখা রইল। আপনি সিরিয়ালি যেটা বললাম টাকা রাখার কথা, এটাকে মেনটেন করুন, আর পার্সে একটু আতপ চাল সাইডে এক কোণে রেখে দেন। দেখবেন কত ম্যাগনেটিক পাওয়ারের মতন আপনার পার্সে টাকা আসবে। দ্বিতীয়ত বন্ধুরা, আর একটা অবশ্যই ভালো কথা আপনাদের সামনে বলবো, তো তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুব ভালো করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখে আপনারা সেটিকে কাজে লাগান, আর আপনার পরিবারের সকল সদস্য বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করবেন, আর লাইক তো অবশ্যই করবেন, জানি আপনারা লাইক করেন। তো বন্ধুরা, 3টি দিনের কথা আমি বলছি, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন আপনাকে এই কাজটি লাগাতার 3 দিন করতে হবে। এটি যদি করতে পারেন তাহলে বলবো আপনি অর্থকষ্ট থেকে চিরকালীন মুক্তি পাবেন। যেমন ধরুন, বৃহস্পতিবার দিনে সামান্য সর্ষে, অর্থাৎ হলুদ রঙের যে সর্ষেটা হয়, সাদা সর্ষে বলি আমরা, সেই সর্ষেটা সামান্য নেন, 50 গ্রাম এরকম একটা নেবেন, 50 গ্রাম সর্ষে নিয়ে রাখুন, 50 গ্রাম মাসকলাই, অর্থাৎ কালো বিউলির ডাল, হিন্দিতে যাকে উড়দ ডাল বলা হয়, কালো বিউলির ডাল, এবং 50 গ্রাম ধনে, এই 3টি জিনিসকে আপনি বৃহস্পতিবার দিন কিনে রেখে দেন। বৃহস্পতিবার দিন আপনার কাজ হচ্ছে ওই হলুদ রঙের যে সর্ষেটা আছে সেটা দিয়ে, আর লাগবে আপনার একটা ফুলের টব, বড় দেখে একটা টব নেবেন, এবং তাতে মাটি ভরাট করে রাখবেন বৃহস্পতিবার দিন বা তার আগে এটা করে রাখবেন, মাটি ভরাট করে রেখে দিলেন টবে।
এইবার আর লাগবে আপনার 21টি একটা টাকার কয়েন, 21টি এক টাকার কয়েন। তাহলে বোঝা গেল, 50 গ্রাম নেবেন হলুদ রঙের সর্ষে, 50 গ্রাম নেবেন ধনে, এবং 50 গ্রাম নেবেন কালো বিউলির ডাল। আর 21টা এক টাকার কয়েন, একটা ফুলের টব ভালো করে মাটি ভর্তি করে দেবেন এবং তাতে একটু সার পারেন তো দিয়ে দেবেন। এইবার প্রথম দিনে আপনার কাজ হচ্ছে হলুদ রঙের যে সর্ষেটি আছে 50 গ্রাম সেটি দিয়ে, 50 গ্রাম সর্ষেটিকে বাড়ির যতজন সদস্য আছে সবার মাথায় ধরুন একটা বাটিতে রেখে দিলেন, একটা বাটিতে রাখুন সর্ষেটিকে, তারপর সকলের মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ 9 বার ঘুরিয়ে দেন। আপনার মাথায় ঘোরান, বাড়ির সকল সদস্যর উপর ঘোরান মাথার উপরে 9 বার ঘোরালেন। এইবার সোজা চলে আসুন টপটির কাছে যেখানে আপনি টপটি রেডি করে রেখেছেন। 21টি যে একটা টাকার কয়েন বলেছিলাম সেটিকে প্রথমে একটু গর্ত করে নেবেন, ঠিক যেমন আমরা গাছ লাগাই গর্ত করে 21 টাকা যে কয়েনগুলো সেগুলোকে মাটিতে দিয়ে দেন। তারপর হলুদ রঙের সর্ষেটি সবার মাথায় 9 বার করে ঘোরানো হয়ে গেলে সেটিকে ওই গর্ততে দিয়ে দেন, টবে যে গর্তটা করতে বললাম মাটি দিয়ে দিয়ে দিলেন, ছেড়ে দেন। শুক্রবার, শুক্রবার দিন 50 গ্রাম ধনে যেটা বলেছি সেই ধনেটাকে সবার মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ করে 9 বার করে ঘুরিয়ে দেন, সেম বাটিতে করে নিয়ে 9 বার করে ঘুরিয়ে দিলেন। শুক্রবার দিন সেটিকে আপনি ওই সর্ষে দিয়েছিলেন তার উপরে ওটা ফেলে দিলেন মাটিতে একটু গর্ত করে, গর্ত তো করাই আছে, ফেলে দিলেন, মাটি চাপা দেবেন না এখন। এইবার আসছে শনিবার, শনিবার দিন যে কালো বিউলির ডালটা সেটাকে সবার মাথায় ঘোরান 9 বার করে, ঘুরিয়ে সেটাকে ওখানে দিয়ে দেন। দেওয়া হয়ে গেলে আপনি ভালো করে একটু সব মাটি দিয়ে মাখিয়ে নেন সব জিনিসগুলোকে, এর মাটি দিয়ে মাখিয়ে নিলেন, তারপর ছেড়ে দেন, একটু জল দিয়ে দেন। প্রথমে বলুন শ্রীং লক্ষ্মী দেব্যই নম, শ্রীং লক্ষ্মী দেব্যই নম, তারপর বলুন তিনবার বলবেন শ্রীং লক্ষ্মী দেব্যই নম, শ্রীং লক্ষ্মী দেব্যই নম, শ্রীং লক্ষ্মী দেব্যই নম, তারপর বলুন ওম নম কুবেরায় নম, তিনবার দেন জল। লাস্টে বলুন সম শনিচরায় নম, সম শনিচরায় নম, সম শনিচরায় নম, জল দিয়ে ভালো করে ইয়ে করে রেখে দেন। টাকাগুলো আপনার কয়েনগুলোর নিচে রাখা আছে, তারপর আপনি সর্ষে দিয়েছিলেন, তারপর ধনে দিলেন, তারপর দিলেন মাসকলাই, এবার সেগুলোকে সব একসঙ্গে মাখিয়ে যাতে সর্ষে টর্ষে যেগুলো দিয়েছেন এগুলো সব ঠিকঠাক করে দেন, একটু জল দিয়ে দেন। এইভাবে ওটাকে ছেড়ে দেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশিং করে একটু জল অবশ্যই দেবেন, অথবা স্নান করে দেখবেন সুন্দর চারা গাছ বেরোচ্ছে, সেখানে আপনার সর্ষেও বেরোবে, আপনার ধনে গাছও বেরোবে, আপনার যে বিউলির ডালটা দিয়েছেন তারও চারা বেরোবে, সব চারা বেরোতে দেন। 21 দিন টানা আপনি জল দিতে থাকুন, শনিবার দিন থেকে শুরু করেছেন, 21 দিন টানা জল দিতে থাকুন, দেখুন চারা খুব সুন্দরভাবে একদম গ্রিন কালারের উঠছে। যত চারা উঠতে শুরু হয়েছে আপনার অর্থনৈতিক দিকও তেমনি ফুলে ফেঁপে উঠছে। যখন দেখবেন 21 দিনের পর এবার কি করবেন, প্রথমে বেছে বেছে আপনি সর্ষের যে গাছগুলো হবে সেগুলোকে উঠিয়ে নেন। ঠিক 21 দিনের মাথায় গিয়ে বৃহস্পতিবার দিনে সর্ষেটাকে যে গাছগুলো হবে সেগুলোকে তুলে ভেজে খেয়ে নেন সবাই বাড়ির।
তারপর শুক্রবার পড়ছে, 21 দিনের পরের কথা বলছি আমি, টানা এই যে বৃহস্পতি শুক্র শনি করলেন, তারপর থেকে জল দেওয়া শুরু হলো 21 দিন। 21 দিন পথ পরে যখন চারা গাছ উঠে গেছে, সব গাছ হয়ে যাবে, সর্ষে গাছটি সর্ষেগুলো তুলে নেবেন, সর্ষে গাছগুলিকে সেটি তুলবেন বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন তুলে ওকে ভালো করে ভেজে সবাইকে ভাতের সঙ্গে একটু একটু করে দিয়ে দেবেন। শুক্রবার দিন তুলবেন ধনে গাছগুলো, ধনে পাতা। শুক্রবার দিন ধনে পাতা তুলে সেটিকেও সবাইকে একটু একটু করে বাড়ি খাওয়াবেন, এবং শনিবার দিন তুলে নেবেন সমস্ত মাসকলাইকে। মাসকলাইকে তুলে নিয়ে সেটিকেও ভেজে, যে মাসকলাইয়ের চারাটা হবে সেটাকে তুলে সবাই খান। ঘি দিয়েও ভাজতে পারেন, খুব ভালো। এইবার খাওয়া দাওয়া হয়ে গেল, রবিবার দিন আপনি যে পয়সাগুলো রেখেছিলেন, 21 টাকার কয়েন ছিল, সেগুলোকে তুলে নেন। তাহলে সর্ষে গাছ প্রথমে শেষ করেছেন, তারপর ধনে গাছ শেষ করলেন, তারপরে মাসকলাইয়ের গাছগুলো শেষ করলেন, খেয়ে নিলেন, 21 টাকার কয়েনটি তুলে নেন। সেটিকে লাল একটা কাপড়, সালু কাপড়, মার্কিং কাপড় যাকে বলি আমরা, সেই লাল সালু কাপড়ে আপনি 21 টাকার কয়েনগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেন। রাখা হয়ে গেলে সেটিকে আপনি ক্যাশে রাখুন, দেখুন অর্থের অভাব আপনার হবে না, ধনবর্ষা আপনার বাড়িতে হবে, ধনের বর্ষা হবে, ধনে ধনে ধনের বর্ষা হবে। আর মাসকলাই আর সর্ষে, আপনার ওপর যদি কেউ নেগেটিভ এনার্জি ফেলেছিল, কোনো কুশক্তি যদি আপনার উপর ছিল, তাহলে প্রথম দিনেই সেই সুখ বৃহস্পতিবার দিনে আপনি সর্ষের দিয়ে যেটা করেছেন, তার দ্বারা আপনাদের বাড়ির সকলের কাটান কাটা হলো, সেটিকে খেয়ে দিলে সমস্ত নাশ হয়ে গেল। আপনার আপনার শরীরে যদি কেউ কিছু করেছে, আপনাকে যদি কেউ কিছু খাইয়েছে, সমস্তটাই আপনার টয়লেট দিয়ে বেরিয়ে যাবে। শুক্রবার দিনে আপনি করছেন ধনে ধনে, অর্থাৎ ধন ধনের বর্ষা আপনার বাড়িতে হবে। শনিবার, কারণ শনি হচ্ছেন আমাদের আরাধ্যা সবথেকে পরম পূজ্য দেবতা, যিনি রুষ্ট হলে আর কারোর ক্ষমতা নেই, তাই মাসকলাই শনিবার দিনে ওইতে করবেন। এবং একটা কথা খেয়াল রাখবেন, শনিবার দিনে কখনোই লাল লঙ্কার ব্যবহার করবেন না, ছুরি কাঁচি যতদূর পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, নখ কাটা তো সেদিন চলবেই না, চুল কাটাও চলবে না, দাড়ি কাটাও চলবে না, এগুলো যদি একটু মেনটেন করতে পারেন, এবং সেদিন যত পারবেন গরিব দুঃখী মানুষকে একটু সেবা করবেন, শনিবার দিন যখন আপনি কমপ্লিট করে নেন করুন, এবং রবিবার দিন তুলে কয়েনগুলোকে আপনি ক্যাশে রেখে দেন। চ্যালেঞ্জ দিলাম, আপনি বলতে বাধ্য হবেন যে আপনার বাড়িতে ধনের বর্ষা হলো কি না। অবশ্যই আমি আপনার উত্তরের আশায় রইলাম। জয় গুরু বামদেব, জয় মাতা, ফলো করুন, দেখে নেন।